সামনে চলে এসেছি। শুভ মহালয়া সবাইকে। চলুন আজকে আমার সঙ্গে আবার আপনারা আমার ছাদ বাগান দেখুন। চলুন দেখতে থাকুন। এ দেখুন পেঁপেগুলো কত বড় হয়ে গেছে, দেখুন দেখুন কত বড় হয়ে গেছে পেঁপেগুলো, কত ছোট আপনাদের দেখিয়েছিলাম দেখুন, অনেক বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে, সুন্দর লাগছে। এ দেখুন পেয়ারা গাছের আপনাদের ফুল দেখিয়েছিলাম, এ দেখুন কি সুন্দর ফল ধরেছে, পেয়ারা ধরেছে দেখুন, অনেক ধরেছে। এই যে এই যে এই যে দেখুন, বলি না আমার এই পেয়ারা গাছ বারো মাসের, এই দেখুন একতরফ হয়ে গেছে, আবার একতরফ হচ্ছে, পুরো গাছে এই দেখুন অনেক পেয়ারা হয়েছে, অনেক এদিকে এদিকে অনেক, এই যে সব ওদিকে সব ডালে ভর্তি পেয়ারা। এই দেখুন আমার পাতিলেবু, দেখুন দেখিয়েছিলাম না, দেখুন কত বড় হয়ে গেছে, দেখুন পাতিলেবুগুলো কত বড় হয়ে গেছে, দেখুন এই লেবুটা কত বড় হয়ে গেছে, এই পাতিলেবু আমার গাছ ভর্তি পাতিলেবু, দেখুন গাছ ভর্তি পাতিলেবু, অনেক লেবু হয়েছে, অনেক লেবু হয়েছে, গাছ ভর্তি পাতিলেবু। আচ্ছা এই দেখুন আমি এই শিউলি গাছটা আমার তিনতলার ছাদে ছিল, আপনারা দেখেছেন, এই গাছটা আমি আজকে নাবিয়ে নিয়ে এসেছি, কারণ হচ্ছে শিউলি ফুল ভোরবেলার দিকে ফুটে তো, আর তিনতলা ছাদে এত রোদ্দু, উঠতে উঠতে ফুল একদম শুকিয়ে যায়, আর তিনতলা ছাদে তো সবসময় ওঠা হয় না ফুল তুলতে, মানে আমার নিচে দোতলা ছাদেই সব ফুল গাছ, এই জন্য এটাকে দোতলাই আমি আবার নিয়ে এসেছি। দেখুন কত করি এসছে, দেখুন কত করি এসছে, অনেক করি এসছে, জি 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 জি, অনেক ফুল ফুটবে, অনেক ফুল ফুটবে। এই দুটো শিউলি গাছে আমি নিচে নিয়ে এসেছি, দুটোই মানে পাতায় একদম ছড়িয়ে গেছে, পাতায় একদম ছড়িয়ে গেছে। এই পঞ্চজবাটা দেখুন, এই পঞ্চজবাটা কালকে ফুটবে, দেখুন কি সুন্দর লাগছে, এটা কালকেই ফুটে যাবে পঞ্চজবাটা। আর এই আলামান্ডা, হলুদ আলামান্ডা আপনারা তো সব দেখেছেন, দেখুন কি সুন্দর লাগছে, আর এই যে আমার অম্রপালি, এ দেখুন পাতা ছেড়েছে, এই দেখুন, এ দেখুন সুন্দর পাতা ছেড়েছে অম্রপালি, এই যে যে কি সুন্দর লাগছে গাছটা। আর এই যে আমার শরবতী লেবু, দেখুন এগুলো আস্তে আস্তে ফুল দেখিয়েছিলাম, আস্তে আস্তে ফলটা মানে ফল ধরে গেছে, আপনারা ফুল দেখেছিলেন, এই দেখুন শরবতী লেবু, এটা দেখা যাক এই প্রথম আসলো, দেখা যাক কতটা থাকে। আমার উচ্ছে গাছটা তো আপনারা দেখেছিলেন আগে, এবারে দেখুন প্রচুর ফুল এসছে, দেখুন প্রচুর ফুল এসছে, আর এগুলো সব ফুল আসবে, এই দেখুন দেখুন বড় হয়ে গেছে গাছটা, অনেকটা বড় হয়ে গেছে গাছটা, অনেকটা বড় হয়ে গেছে, এই জায়গাটা প্রচুর ফুল আসবে। আর এই শিউলি গাছটাকে তো বললাম আমি ওপর থেকে নাবিয়ে নিয়ে এসেছি, এই গাছ দুটো, আর উপরে অনেক ছোট ছোট গাছ আমি দিয়েছি, নিচে যা যা অনেকগুলো গাছ ছিল ছোট ছোট গাছ আমি তিনতলার ছাদে দিয়ে এসেছি, কারণ এই শিউলি গাছটাকে নিচে নামিয়ে নিয়ে এসেছি, শিউলি ফুলটা মানে শিউলি ফুল গাছটা অনেকটা ঝাপলা হয়ে গেছে, এই জন্য অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে এটা, দেখছে এই জন্য আমি কিছু ছোট গাছ তিনতলায় দিয়ে এসেছি। দেখুন কি সুন্দর লাগছে বিকেলবেলার আজকে ওয়েদারটা, খুব সুন্দর। আর দুর্গা পুজো চলে এসছে মানেই আমাদের মনের মধ্যে একটা আনন্দ চলে এসছে, এই দুর্গা পুজো মানে এই মহালয়া এসে যাওয়া মানেই দুর্গা পুজো চলে আসা, আর কটা দিনই বাকি, মানে এত ভালো লাগে দুর্গা পুজোটার সময়, খুব সুন্দর লাগে, আবার পুজোটা আসবো আসবো ভালো লাগে, পুজোটা চলে গেলেই মনটা খারাপ হয়ে যায়। আর এই দেখুন, এই দেখুন লঙ্কা গাছগুলো, এই দেখুন কত ফুল এসছে লঙ্কা, দেখুন কত ফুল এসছে, বুঝছেন কত ফুল এসছে লঙ্কা গাছে, অনেক অনেক পাকা লঙ্কা ফুলেছে,
ফুলেছে, গাছ ভরে লঙ্কার ফুলেছে, গাছ ভরে ফুলেছে। আমার এই কাগজি লেবুগুলো বড় হয়ে যাচ্ছে, এগুলো বড় হয়ে যাচ্ছে। আর আমার ফুল গাছটা অনেক ঝাপলা হয়ে গেছে, দেখুন কত ফুল দেখেছেন, দেখুন কত ফুল এসছে ফুল গাছে, অনেক ফুল এসছে। আর আমার এই নীলকণ্ঠ গাছটাও দেখুন কি সুন্দর, সকালে অনেকগুলো ফুল ফুটেছিল, এই নীলকণ্ঠ অনেকগুলো ফুল ফুটেছিল। আগে আগে আমার একটা সাদাও ছিল, সাদাটা আমার মরে গেছে, দেখুন সাদা আমি আরেকটা আনবো, কণ্ঠ আমি আরেকটা আনবো, আমার খুব ভালো লাগে সাদা নীলকণ্ঠটা। আর আমার এই দেখুন কোথায় যাচ্ছে, এই মনে হচ্ছে আকাশ ছবে, কত বড় হয়ে গেছে নীল গাছটা, দেখুন কত বড় হয়ে গেছে গাছগুলো, আজকে দেখতে খুব সুন্দর লাগছে। আর বর্ষাকালে তো গাছ খুব ভালোই লাগে, ভালো লাগে। আর এই দেখুন আবার আমার এক তরফ লেবু আছে, আবার আরেক তরফ ফুল এসে গেছে, দেখুন দেখেছেন 12 মাস লেবু হচ্ছে, মানে এই লেবু আমি শেষ হয় না আমার গাছে কখনো। এই দেখুন আবার ফুল এসে গেছে, এই দেখুন কি সুন্দর ফুল এসে গেছে। আর গাছ ভর্তি তো লেবু আছে, গাছ ভর্তি তো লেবু আছে, দেখুন দেখুন গাছ ভর্তি তো আছেই, সব নিচের দিকে নিচের দিকে নিচের দিকে সব লেবুগুলো। আর এগুলো বড় হয়ে যাচ্ছে, ডালিমগুলো আস্তে আস্তে দেখি বড় হয়ে যাচ্ছে, পেয়ারা গাছটাও বড় হয়ে যাচ্ছে। এই ফুলগুলো সব ফুটবে সকালে, জবাগুলো সব সকালে ফুটবে। এ দেখুন আমার আরেকটা জবা গাছ, এ দেখুন এগুলো সব সকালের দিকে ফুটবে। বলি না আমার অনেক জবা গাছ, 10 খানা, এটাও জবা গাছ, ফুল এখনো মানে হয়েছিল, এখন আর হচ্ছে না। আচ্ছা বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর আমার চ্যানেলকে খুব খুব ভালোবাসা দেবেন। নমস্কার।